গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের কুমিল্লা রিজিয়ন টমসন ব্রিজ এরিয়া অফিসের আয়োজনে শনিবার ইফতার মাহফিল ও মৃত্যু দাবি চেক হস্তান্তর অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা রিজিয়নের ভিপি ও আরবিডিএম মোস্তাক আহমেদ মোহন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের ট্রেইনার মোহাম্মদ শফিকুল ইসলাম। গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের গ্রাহক দেবিদ্বার উপজেলার শেরিনা বেগমের মৃত্যুতে নমিনি তার ছেলে ইবনে আরাফাত হামিমকে 2,05,000 টাকার মৃত্যু দাবি চেক হস্তান্তর করা হয়। এ সময় নমিনির বাবা আশিকুর রহমান হানিফ উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স কুমিল্লা রিজিয়নের ডেপুটি রিজিওনাল ম্যানেজার শাহাদাত হোসেন, এরিয়া ম্যানেজার নাজমা বেগম, ফারজানা বেগম, ব্রাঞ্চ ম্যানেজার সোলাইমান হোসেন সালমান, মেহেদি হাসান, রাকিব হোসেন, আমজাদ হোসেন, কাজল রেখা, কোহিনুর বেগম সহ 150 জন কর্মকর্তা ও গ্রাহক উপস্থিত ছিলেন। উল্লেখ্য, অ্যাপেক্স, ব্রাক এবং স্কয়ার স্পন্সরে ঘটিত গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের দেশজুড়ে বর্তমান গ্রাহক সংখ্যা 1,20,00,000 এবং বীমা দাবি পরিশোধ হার শতকরা 98%। আমার ওয়াইফ এই পলিসি করছে 12 বছর মেয়াদে, তো 12 বছরের মধ্যে আমি 2 বছরে 2টা কিস্তি দিতে পারছি। এরপরে আমার ওয়াইফ হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেছে। টোটাল 40,000 টাকা জমা দিছে, 20,000 করে পার কিস্তি। এখন যে কিস্তির আমরা ডেথ ক্লেমে যে টাকাটা পাচ্ছি সেটা 2,05,000 টাকা। গার্ডিয়ান লাইফকে আমি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি, যিনি দুর্দিনে আমার পাশে এসে দাঁড়াইছে, আমার পরিবারের পাশে এসে দাঁড়াইছে। এখন যে টাকাটা আমরা পাইছি এটা আমার জন্য, আমার ফ্যামিলির জন্য অনেক বড় একটা ব্যাকআপ হয়েছে। গার্ডিয়ান লাইফ আমার পাশে দাঁড়াইছে, আমার ফ্যামিলির পাশে দাঁড়াইছে। আমি সবাইকে আহ্বান করব যে আমাদের প্রত্যেকটা মানুষের এই ধরনের একটা বিমা পলিসি করে রাখলে তার ভবিষ্যতে তার ওয়ারিশদের জন্য, তার ফ্যামিলির জন্য বড় ধরনের একটা ব্যাকআপ হবে, যেটা গার্ডিয়ান লাইফ আমাদের পাশে এসে দাঁড়াইছে। বাংলাদেশ বিমা শিল্পের অন্যতম একটি নাম গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড। বাংলাদেশে বর্তমানে, বাংলাদেশে তো বর্তমানে তথ্য প্রযুক্তির ভিত্তিতে অনলাইন সিস্টেমে গ্রাহকদেরকে সেবা দিয়ে আসছে। এখানে 100% গ্রাহক এবং কর্মকর্তাদের নিশ্চয়তা রয়েছে। আমরা প্রায় বাংলাদেশে 98% আমরা বিমা দাবি পরিশোধ করে আসছি এবং বর্তমানে আমাদের গ্রাহক সংখ্যা 1,20,00,000। ঠিক ধারাবাহিকতায় কুমিল্লায় আজকে একটি মৃত্যুর দাবি দেওয়া হয়েছে। এই বিমাটা করা ছিল মাত্র 12 বছর মেয়াদে। এই 12 বছর মেয়াদের মাত্র 2টি কিস্তি দিয়ে এই গ্রাহক মৃত্যুবরণ করেন। তাকে, সে গ্রাহক 40,000 টাকা এই পর্যন্ত পরিশোধ করেছে 2টি কিস্তিতে। তাকে আমরা 2,05,000 টাকা পরিশোধ করছি বিমা অঙ্ক। তো গার্ডিয়ান লাইফ সারা বাংলাদেশে একটি অনন্য নাম। আমি এই বাংলাদেশের প্রত্যেকটা কুমিল্লায় আমি গ্রাহকদেরকে বলবো, যারা গ্রাহক হতে ইচ্ছুক তারা আমাদের গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সকল অফিসে, আমাদের ব্রাঞ্চ অফিসে, রিজনাল অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ করছি।